আমাদের জামা আমাদের টুপিটা ভিক্ষা চাওয়ার সিম্বল হয়ে গিয়ে যারা গরিব ছিল তারা গরিবই আছে যারা ধনী ছিল তারা ধনী আছে সমাজের কোন তাহলে সে মুসলমানের টুপি আর মুসলমানের জামা গায়ে দিয়ে লোকের কাছে ভিক চায় যদি একটু ভালো করে বলতে গেলে দেখতে পাওয়া যাবে চারজনের একজন অন্ততপক্ষে গরিব না হলেও সে ভিকারি ভিক্ষ করে খাচ্ছে আর আমাদের এই লেভেলটা এত খারাপ হয়ে গিয়েছে একটা হিন্দু ভাইও যদি ভিক চায় তাহলে সে মুসলমানের টুপি আর মুসলমানের জামা গায়ে দিয়ে লোকের কাছে ভিক চায় জানা আমাদের জামা আমাদের টুপিটা ভিক্ষা চাওয়ার সিম্বল হয়ে গিয়েছে একটা হিন্দু ভাই একটা নন মুসলিম ভাই সেও জানে যদি ভিক চাইতে হয় তাহলে মাথায় টুপি আর গায়ে একটা জামা ঝোলাতে হবে মুসলমান তোমার পরিচয় দেখো কোন জায়গায় কোন লেভেলে তুমি গিয়েছো কি অবস্থা চলছে মুসলমান আমরা চাঁদা দিয়েছি চাঁদা নিয়েছি চাঁদা দিয়েছি চাঁদা নিয়েছি জাকাত কোটি কোটি টাকা আরবো খারবো টাকা মুসলমান জাকাত দিচ্ছে প্রতি বছর কিন্তু বিশ্বাস করুন যারা গরিব ছিল তারা গরিবই আছে যারা ধনী ছিল তারা ধনী আছে সমাজের কোনো পরিবর্তন হয়নি ইউটিলাইজ করতে পারিনি তার কারণ আমরা অর্গানাইজ হয়েতে জাকাতের পয়সাকে আমরা ব্যয় করতে পারিনি আমরা আমাদের জাকাতের পয়সাটাকে সঠিক পথে ব্যয় করতে পারিনি লক্ষ্য করে দেখুন আমার রসুলে পাকসে সাল্লামের জাকাত ফরজ হবার পরে মদিনাতে আট মাসের ভিতরে মতো আর দ্বিতীয় কেউ ছিল না জাকাত নেবার মতো দ্বিতীয় লোক কেউ অবশিষ্ট ছিল না আর আজকে স্বাধীনতার বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বছর আজকে চলছে আমরা জাকাত খালি দিয়ে যাচ্ছি দান করে যাচ্ছি আহার এক শ্রেণীর মানুষ নিয়ে যাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আসলে আমরা আমাদের টাকাটাকে সঠিক পথে ব্যয় করছি না আজ যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান আপনি যদি দেন তাহলে এই তা থেকে যারা বেরোবে এখান থেকে যারা বের হবে আপনি যে সমস্ত প্রতিষ্ঠান মিশনগুলো আছে সেখানে যদি আপনার অর্থ দান করেন বিশ্বাস করুন সেখান থেকে যারা বেরুবে তারা সমাজের আইপিএস হবে অফিসার হবে তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হবে সে পাঁচটা গরিব ফ্যামিলিকে উপরের দিকে নিয়ে যেতে পারবে হয়তো আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না আপনি দশ বছর পর পনেরো বছর পর বিশ বছর পরে আপনি তার ফল দেখতে পাবেন তাই আসুন আমি আপনাদেরকে বলবো আজকে এটাই